Hello guys, welcome to our new lesson once again. আজকে আমরা কোণের বিভিন্ন প্রকার বেত নিয়ে কথা বলবো। খেয়াল করি কোণ কিভাবে তৈরি হয়। এ হলো একটি বিন্দু। বিন্দু মানে আমরা জানি যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ নেই। এই বিন্দুতে দুইটি রশ্মি, এ হলো এ বি একটি রশ্মি আর এ হলো বি সি একটি রশ্মি। এই রশ্মি মিলিত হলে এইখানেই কোণ তৈরি হয় এবং এই কোণের শীর্ষবিন্দু হলো এটি। তার মানে শীর্ষবিন্দুতে দুইটি রশ্মি মিলিত হলেই কোণ তৈরি। এখন আমরা কোণের প্রকারভেদ দেখব। প্রথমে আমরা দেখি সমকোণ। তো সমকোণ মানে হলো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি, এই এ বি সি এই কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকেই সমকোণ বলা হয়। তবে শর্ত হলো সমকোণ আঁকতে গেলে অবশ্যই কি লাগবে, লম্ব লাগবে, অথবা লম্ব আঁকতে গেলে অবশ্যই সমকোণ আঁকতে হয়। এখন আমরা দেখব সূক্ষ্ম কোণ কাকে বলে। যে সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ এই দুইটি কোণ নির্ণয় করতে গেলে অবশ্যই সমকোণকে বেস করে নির্ণয় করতে হয়। তার মানে যে কোণের পরিমাপ সমকোণের চেয়ে ছোট, এ বি সি যা কিনা সমকোণের চেয়ে ছোট, তাকে আমরা বলছি কি, সূক্ষ্ম কোণ। এখন আমরা এই সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণের মধ্যে ঝামেলা বাঁধতে পারে, সহজে মনে রাখা একটা কৌশল হলো সূক্ষ্ম মানে হলো যেটা দেখা যায় না, একটুই সূক্ষ্ম যে খালি চোখে দেখা যায় না, তার মানে ছোট। তবে কার থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট। এখন আমরা দেখব স্থূল কোণ কাকে বলে। তো যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে বেশি তাকে আমরা বলছি স্থূল কোণ। তো স্থূল কোণ সূক্ষ্ম কোণ পেঁচ বাঁচতে পারে, এই জন্য আমরা বলছি যে সূক্ষ্ম কোণ মানে সূক্ষ্ম মানে যেটা চোখে দেখা যায় না, এত ছোট, তার মানে ছোট কার থেকে 90 থেকে। এবং স্থূল আমরা অনেকে বলি স্থূল স্বাস্থ্যের অধিকারী, তার মানে মোটা মানে বড়, তবে কার থেকে বড়, 90 ডিগ্রির চেয়ে বড়, তাকে আমরা বলে থাকি স্থূল কোণ। এখন আমরা দেখব সরল কোণ কাকে বলে। যে কোণের পরিমাপ 180 ডিগ্রি তাকে আমরা কি বলছি, সরল কোণ বলছি। যে কোণের পরিমাপ 180 ডিগ্রি তাকেই সরল কোণ বলা হয়। তো এক সরল কোণ, দুই সমকোণ, 180 ডিগ্রি কোণ একই কথা। এখন আমরা দেখব প্রবৃদ্ধ কোণ কাকে বলে। যে কোণের পরিমাপ দুই সমকোণের চেয়ে বড়, কিন্তু চার সমকোণের চেয়ে ছোট, তার মানে যে কোণের পরিমাপ এখানে এ বি সি হলো প্রবৃদ্ধ কোণ। তার মানে যে কোণের পরিমাপ 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট, তাকে আমরা বলছি প্রবৃদ্ধ কোণ। এখন আমরা দেখব পূরক কোণ কাকে বলে। পূরক কোণ মানে হলো যদি দুইটি কোণের যোগফল, আমরা ধরে নিলাম এ একটি কোণ এবং বি একটি কোণ, দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। খেয়াল করি আমি যদি এর কোণটাকে 30 ডিগ্রি ধরি তাহলে এখানে বি এর মান বের করতে হবে। তাহলে আমরা সমীকরণ করে বি এর মান বের করে নিলাম, 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অতএব 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে 30 ডিগ্রির পূরক কোণ হলো 60 ডিগ্রি। ব্যাপারটা যদি আমরা চিত্রে খেয়াল করি তাহলে এই হলো 90 ডিগ্রি কোণ, তাকে যদি আমরা ভাগ করি এভাবে তাহলে এটা যদি হয় 30 ডিগ্রি তাহলে অবশ্যই এটা কত হবে, তার মানে পুরোটুকু যেহেতু 90 ডিগ্রি তাহলে এটুকু 90 থেকে 30 বাদ দিলে আমরা পেয়ে যাবো 60 ডিগ্রি। এই হলো 60 ডিগ্রি যা কিনা 30 ডিগ্রি পূরক কোণ। অথবা যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে 60-এর পূরক কোণ কত হবে, অবশ্যই 90 থেকে 60 বাদ দিলে আমরা 30 পাই, 30 ডিগ্রি হবে তার পূরক কোণ। এখন আমরা দেখব সম্পূরক কোণ কাকে বলে। দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। ব্যাপারটা যদি খেয়াল করি আমি ধরে নিলাম এখানে এক কোণের মান ধরে নিলাম 80 ডিগ্রি, তাহলে এখানে 80 ডিগ্রি এর সম্পূরক কোণ কত হবে খেয়াল করি। তাহলে আমরা এখানে যদি সমীকরণ করি 180 ডিগ্রির থেকে 80 যদি আমরা বাদ দিই তাহলে পেয়ে যাই 100 ডিগ্রি, তার মানে 80 ডিগ্রির সম্পূরক কোণ হলো 100। এখন আমরা যদি চিত্রে খেয়াল করি এখানে এ বি সি হলো 180 ডিগ্রি, তাহলে আমরা এই একটি কোণ এখানে ডি বি সি এটা যদি আমরা 80 ডিগ্রি ধরি তাহলে এইটা কত হবে, তাহলে এটা অবশ্যই 100 ডিগ্রি হবে। সুতরাং 80 ডিগ্রির সম্পূরক কোণ হলো 100 ডিগ্রি। অথবা আমি যদি 100 ডিগ্রি চিন্তা করি
তাহলে 100 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে অবশ্যই 80 ডিগ্রি হবে এখন সম্পূরক এবং পূরক এই দুইটি কোণ অনেক সময় পেজ বাসতে পারে যে কোনটার যোগফল 90 বা কোনটার যোগফল 180 এটা সহজ টেকনিকটা হলো আপনি দেখতে পাচ্ছি যে সম্পূরকের চেয়ে পূরক বানানটা ছোট তাহলে পূরক বানানটাও ছোট তাহলে এটা 90 ডিগ্রি হবে এবং পূরকের বানানের চেয়ে সম্পূরক বানানটা একটু বড় তাহলে অবশ্যই সেটা কত ডিগ্রি হবে 180 ডিগ্রি হবে তো এই টেকনিকে আমরা মনে রাখতে পারি এখন আমরা দেখব সন্নিহিত কোণ কাকে বলে খেয়াল করি এখানে এ বি এবং সি এই হলো একটি কোণ যার শীর্ষবিন্দু হলো এ তো এই শীর্ষবিন্দুতে যদি আমরা আরো একটি কোণ অঙ্কন করি আমরা এটার নাম দিলাম ডি তাহলে ডি এ সি এবং সি এ বি এই যে দুইটি কোণ এই দুইটি কোণের শীর্ষবিন্দু কিন্তু একটি সেটা হচ্ছে এ এবং এই দুইটি কোণের সাধারণ বাহু কি একটি সেটা হচ্ছে কি এ সি তার মানে সন্নিহিত কোণ হলো যে দুইটি কোণ এর শীর্ষবিন্দু একটি এবং একটি সাধারণ বাহু থাকে তাহলে আমরা একটিকে অপরটির সন্নিহিত কোণ বলতে পারি এখন আমরা দেখব বিপ্রতীব কোণ কাকে বলে খেয়াল করি দুইটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে এই হলো দুইটি এ এবং বি সি এবং ডি দুইটি সরল রেখা এখানে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এখানে আমরা চারটি কোণের অস্তিত্ব দেখতে পাচ্ছি আর এখানে যে কোনো একটি কোণকে যদি চিন্তা করি তাহলে তার বিপরীত যে কোণটি থাকবে সেটাই হচ্ছে কি বিপ্রতীব কোণ আমি তিন নাম্বার কোণটাকে চিন্তা করলাম তাহলে তার বিপরীত কোণ এক নাম্বার সেটা হচ্ছে বিপ্রতীব ঠিক একইভাবে আমি চার নাম্বার কোণটাকে চিন্তা করি তাহলে তার বিপরীত কোণ হচ্ছে দুই নাম্বার এই দুই নাম্বার হচ্ছে চার নাম্বারের বিপ্রতীব কোণ এবং বিপ্রতীব কোণ পরস্পর সমান থাকে এখন আমরা একান্ত কোণ এবং অনুরূপ কোণ নিয়ে কথা বলবো খেয়াল করি দুইটি সরল রেখা এই হলো এ এবং বি একটি সরল রেখা এবং এই হলো সি এবং ডি আরো একটি সরল রেখা এই দুইটি সরল রেখার একটি ছেদক আমরা ধরে নিলাম ই এবং এফ একটি ছেদক সরল রেখা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আটটি কোণের অস্তিত্ব পাওয়া যায় আর এখানে অনুরূপ কোণ এবং একান্ত কোণ লুকিয়ে আছে তো আমরা যদি এগুলোকে নাম্বারিং করি এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে প্রথমে আমরা অনুরূপ কোণ নিয়ে কথা বলি তো অনুরূপ কোণ কাকে বলে এটা আগে একটু বলে নেই সেটা হচ্ছে যে ছেদকের একই পাশে এবং সমান্তরাল রেখার একই দিকে অনুরূপ কোণ অবস্থান করে তাহলে আমরা ধরে নিলাম এখানে ছয় এর অনুরূপ কোণটা খুঁজে বের করবো তো ছয় এই একান্ত এখানে যে ছেদকটি আছে তার ডান পাশে অবস্থান করছে তাহলে অনুরূপ কোণ অবশ্যই ডান পাশে থাকবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে সমান্তরাল রেখার একই দিকে অবস্থান করবে তার মানে সি ডি এর উপরে আছে তাহলে ছয়ের অনুরূপ কোণ অবশ্যই এ বি এর উপরের দিকে থাকবে আর দুইটা শর্ত পূরণ করে হচ্ছে এখানে টু তাহলে ছয় এর অনুরূপ কোণ আমরা এখানে পেলাম টু তো এখন আমরা দেখব একান্ত কোণ কিভাবে এখান থেকে আমরা খুঁজে বের করব তাহলে প্রথমে আমরা একান্ত কোণের সংজ্ঞাটা একটু খেয়াল করি একান্ত কোণ হচ্ছে ছেদক এর বিপরীত দিকে এবং সমান্তরাল রেখা এর বিপরীত পাশে অবস্থান করে তাহলে এখানে যদি আমরা ছয় এই কোণটাকে যদি আমরা ইন্ডিকেট করি তাহলে তার একান্ত কোণ কি হবে তাহলে একান্ত কোণ হবে এই ছেদকের বিপরীত দিকে যেহেতু ছয় ডান পাশে আছে অবশ্যই বাম পাশেই হবে এবং দ্বিতীয় শর্ত হলো সমান্তরাল রেখার বিপরীত দিকে থাকতে হবে তাহলে সি ডি এর উপরে যেহেতু ছয় আছে তাহলে এ বি এর অবশ্যই নিচের দিকে থাকবে বিপরীত দিক তাহলে নিচের দিক আর সেটা হচ্ছে চার নাম্বার তার মানে এখানে চার নাম্বার ছয় এর সকল শর্ত পূরণ করে কি এখানে ছেদক এর বিপরীত পাশে চার অবস্থান করে এবং সমান্তরাল রেখা এর বিপরীত দিকে তার মানে ছয় এ সি ডি এর উপরে তাহলে অবশ্যই এখানে এ বি এর নিচের দিকে চার অবস্থান করছে তো এই হলো একান্ত কোণ এবং অনুরূপ কোণ এর আলোচনা তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে বিপ্রতীব কোণ এক এরা পরস্পর সমান থাকে কোণ একান্ত কোণ এরাও পরস্পর সমান থাকে এবং অনুরূপ কোণ এরাও পরস্পর সমান থাকে এখন আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ নিয়ে কথা বলবো খেয়াল করি এখানে এ বি হচ্ছে লম্ব এবং বি সি হচ্ছে ভূমি এ বি লম্ব এর শীর্ষবিন্দু হলো এ আর এই শীর্ষবিন্দু থেকে ভূমিটি এই উন্নতি কোণ তৈরি করে তার মানে লম্ব এর শীর্ষবিন্দু থেকে ভূমি এর যে কোনো বিন্দুতেই উন্নতি কোণ উৎপন্ন করে তার মানে হলো
উন্নতি কোণ লম্ব এর শীর্ষবিন্দু থেকে ভূমি এর যে কোনো বিন্দুতেই উন্নতি কোণ তৈরি করতে পারে। এইখানে আমি এই লম্ব এর শীর্ষবিন্দু এ থেকে এই ভূমি ডি বিন্দুতে তৈরি হতে পারে। কিন্তু অবনতি কোণ কি? অবনতি কোণ হলো লম্ব এর শীর্ষবিন্দুতেই কোণ তৈরি হবে, তবে দ্বিতীয় আরো একটি শর্ত হলো সেটা হচ্ছে এই ভূমি এর সমান্তরাল থাকতে হবে। তার মানে এখানে এডি বাহুটাকে আমরা বিসি এর এখানে বিসি এর সমান্তরাল এ ডি বাহু, এই এডি বাহুর এই লম্ব এ এর শীর্ষবিন্দু এইখানে যে কোণটি তৈরি হলো এই যে কোণটি এটিকে বলা হবে অবনতি কোণ। আরেকটা জিনিস, অবনতি কোণ এবং উন্নতি কোণ এরা পরস্পর সমান থাকে। That's all for the time being here. Thanks for watching this video. Stay home and stay safe.